হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রিফাত ফ্রম ভায়োলেট আইস। প্রথমেই আমি বলি, আমার শরীরটা খুবই খারাপ, লাইক কন্টিনিউয়াস ঠান্ডার প্রবলেম, যেটা কন্টিনিউয়াস কাশি হয়েই যাচ্ছে। তো আই গেস আমি ভিডিওর মাঝখানে মাঝখানেও কাশবো, আর খুব লাউডলি আমি কথা বলতে পারবো না আজকে। তো তোমরা কাইন্ডলি একটু হেডফোন দিয়ে আমার ভয়েসটা শোনার ট্রাই করো, আর প্রত্যেকটা কামদানির মধ্যে এবং ফুলকারি দেখাবো আজকে। হ্যাঁ, কামদানি ও ফুলকারি দেখাবো, প্রত্যেকটার মধ্যে আমি নাম্বারিং করে দিয়েছি। কাইন্ডলি যারা অর্ডার প্লেস করবা তারা নাম্বারগুলো বলে দিবা, স্ক্রিনশট দেওয়ার কোনো দরকার নাই। রেড কামদানি জাস্ট 1, 2, 3, 4, 5, 6 এরকম করে নাম্বারিং করা আছে, নাম্বারটা বলে দিবা, দেন অর্ডার প্লেস হয়ে যাবে, কারণ প্রত্যেকটারই ডিজাইন অনেক কাছাকাছি। হ্যাঁ, রেড কামদানি দেখানোর আরেকটা রিজন হচ্ছে, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে সামনে, এখনও যাদের রেড ড্রেস কেনা হয় নাই তাদের জন্য এটা একটা লাস্ট অপরচুনিটি। ঠিক আছে, আমি এক্সট্রিমলি সরি, আমি তো আগেই বলে নিয়েছি যে আমি হয়তো ভিডিওর মাঝখানে মাঝখানেও কাশবো, আমার গলার ভয়েস শুনেই তোমরা বুঝতে পারছো আমার কী পরিমাণ ঠান্ডা লেগেছে। অ্যান্টিবায়োটিক চলছে বাট স্টিল কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, এটা হচ্ছে R1, রেড ওয়ান। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট ওয়ানটা, এখানে নাম্বারিং করা আছে, যেটা নর্মাল কামদানি হয়। ঠিক আছে, ম্যাটাল ওয়ার্ক আছে, সুতা ওয়ার্ক আছে। এটার কালারটা হচ্ছে কি, একদম একটা ডার্ক রেড থাকে না, সেরকম একটা ডার্ক রেডের মতন। হ্যাঁ, সিঁদুর রেড। আচ্ছা, আমি এক্সট্রিমলি সরি, এটা হচ্ছে ব্যাক পার্টটা। হ্যাঁ, ব্যাক পার্টে ছোট ছোট ফ্লাওয়ার থাকবে। আচ্ছা, আমি এবার স্লিপস আর এটা দেখে দিই, আমি একটু মেজারমেন্টটা দিয়ে দিই না, মেজারমেন্ট অনেকেই জানতে চাই যে, বাট কামদানি তো সব অলওয়েজ সেমই হয়। ফোর্টি সিক্স ফোর্টি সেভেন ইজিলি হয়ে যাবে এটার লেন্থ। হ্যাঁ, আর এটার বডি দেওয়া আছে, আর এটার এগুলো বডি 62 পর্যন্ত দেওয়া আছে। ঠিক আছে, তো ইজিলি কামদানি যে কারো হয়ে যায়। আচ্ছা, এই যে এটা হচ্ছে কি, দেখাই দিই স্লিপসটা, দেখাই দিই আর হচ্ছে কি দোপাট্টা দেখাই দিই। হ্যাঁ, আচ্ছা, একটা এরকম ইটা আসবে স্লিপসে। হ্যাঁ, আর একটা দুইটা আসবে ওনার দুই সাইডে। ঠিক আছে, ওনার দুই সাইডে দুইটা আসবে এরকম, দুইটা পার আসবে এবং এই পারটা স্লিপসেও আসবে। ঠিক আছে, আচ্ছা আমি রেখে দিলাম, এটা গেল ওয়ান। হ্যাঁ, আমি একটু তাড়াতাড়ি দেখাবো, বিকজ অফ আমার শরীরটা আসলেই ভালো না, শুধুমাত্র রেড কামদানিগুলো আসছে এবং ভ্যালেন্টাইন্স ডে একদম কাছেই চলে আসছে দেখে আমি আজকে আসলে ভিডিওটা করছি, আদারওয়াইজ আমি বসে থাকার মতন নাই আমার। এটা হচ্ছে নাম্বার টুটা। ঠিক আছে, আমি আবারও বলে দিচ্ছি, কাইন্ডলি আপনারা নাম্বারিংগুলো দেখে অর্ডার প্লেস করবেন, নাম্বারিংগুলো যদি ফলো করে অর্ডার প্লেস করেন আপনাদের স্ক্রিনশটও দিতে হবে না। ঠিক আছে, অনেকেই দেখা যায় কি ড্রেসের এক সাইডের একটা কোনার স্ক্রিনশট দিয়ে বলেন যে এটা আছে কি না, তখন এটা আমরা বুঝতে পারি না যে বেসিক্যালি আপনি কোনটা চাচ্ছেন। আচ্ছা, এটা ব্যাক পার্টটা দেখিয়ে দিই, এগুলো সবগুলাই সেম। হ্যাঁ, এগুলো সবগুলাই সেম। এটা হচ্ছে ব্যাকের কাজটা, ব্যাকে ছোটো ছোটো ওয়ার্ক থাকবে, আর হচ্ছে গিয়ে এই যে দোপাট্টা এবং স্লিপসটা হবে এরকম। ঠিক আছে, ফুল দোপাট্টায় ছোটো ছোটো ওয়ার্ক থাকবে এবং স্লিপসে দুই দোপাট্টার দুই সাইডে যেরকম পাড়ের ওয়ার্ক আছে সেরকম ওয়ার্ক থাকবে। আচ্ছা, আমি প্রাইস মনে হয় বলিনি। হ্যাঁ, এগুলো প্রাইস হচ্ছে 2300 করে।
এগুলোর প্রাইস হচ্ছে অনলি 2300 করে, ঠিক আছে? এটা হচ্ছে নাম্বার টু, আমি সরিয়ে ফেলাম। হ্যাঁ, কারণ আমি নাম্বারিং এই জন্যই করে দিয়েছি বিকজ অফ এগুলো সবগুলারই ডিজাইনগুলো অনেক কাছাকাছি টাইপের একটা ডিজাইন, তো এই ডিজাইনগুলা আমিও কনফিউজড হয়ে যাই, আপনারাও যাতে কনফিউজ না হন অর্ডার প্লেস করার পরে। একদম অরিজিনাল যেটা অর্ডার করেছেন, যেই ডিজাইনটা অর্ডার করেছেন, সেই ডিজাইনটাই যাতে আপনাদের কাছে গিয়ে পৌঁছায় সেটার কারণেই কিন্তু আমি নাম্বারিং করেছি। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার থ্রি। এটা হচ্ছে ব্যাক পার্টটা। হ্যাঁ, ব্যাক পার্টে সবগুলারই সেম, ব্যাক পার্টে এরকম ছোটো ছোটো ওয়ার্ক থাকবে এবং দুপাট্টা স্লিপসে হচ্ছে কি সেম টাইপের ওয়ার্ক থাকবে। এই হলো নাম্বার থ্রি। স্ক্রিনশট নেওয়ার কিন্তু এই ড্রেসগুলোর ক্ষেত্রে স্ক্রিনশট নেওয়ার কিন্তু আপনাদের কোনো ভেজাল নাই, যা শুধু নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে, ড্রেসের নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন। হ্যাঁ, প্রাইস হচ্ছে 2300 করে। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার ফোর। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার ফোর। যার যেই ডিজাইনটা পছন্দ হয় সে সেই ডিজাইনটা পিক করে নেবেন। হ্যাঁ, এইটা মানে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে আমার অনেক ফাল্গুনের জন্য তো আমি অনেক সিল্ক টু পিস সেল করেছি, অনেকেই নিয়েছে, কম করে হলে 100 পিসের মতো। বাট ভ্যালেন্টাইন্স ডের জন্য আমি অসুস্থ হওয়ার কারণে আমি স্পেশাল কোনো কিছু করতে পারি নাই, ঠিক আছে? তো লাস্ট মোমেন্টে আমার কাছে এই রেড কামদানিগুলো আসলো, দ্যাটস ওয়াই আমি এত অসুস্থতার ভিতরেও আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে নাম্বার ফোর। এটা হচ্ছে ব্যাকের ওয়ার্কটা। হ্যাঁ, আর এই যে স্লিপসে থাকবে এই ওয়ার্কটা, স্লিপসে এই ওয়ার্কটা থাকবে এবং দোপাট্টার দুই সাইডে হচ্ছে গিয়ে সেম টাইপের একটা পার্ট থাকবে এবং ফুল দোপাট্টায় ব্যাকের মতো করে ছোট ছোট ফ্লাওয়ার ওয়ার্ক থাকবে। এই যে এই ফ্লাওয়ার ওয়ার্কটা থাকবে ফুল ব্যাকে এবং ফুল দোপাট্টায়, ঠিক আছে? প্রত্যেকটা ড্রেসেরই সেম। আর এই যে এটা হচ্ছে কি এটা পার্টটা, প্রত্যেকটা ড্রেসেরই এরকম অন্য দু সাইডে পার্ট থাকবে। এটা ছিল নাম্বার ফোর, আমি সরিয়ে ফেললাম। হ্যাঁ, আমি অনেকগুলো কামদানি বানিয়েছি, মানে এগুলা পরে যে কি আরাম, লাইক সামারেও ক্যারি করা যায় তারপরে, এবং দেখতেও খুব সুন্দর লাগে, খুবই স্মার্ট লাগে। এত কামদানি মানুষ নিয়েছে বাট তাও এত ভালো লাগে কামদানি, অনেক লাইট ওয়েট, খুবই ভালো লাগে। এটা হচ্ছে নাম্বার ফাইভ। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার ফাইভ। যারা এখন পর্যন্ত ভ্যালেন্টাইন্স ডের জন্য কোনো রেড কালারের ড্রেস পারচেজ করো নাই, তাদের জন্য এটা হচ্ছে লাস্ট চান্স। হ্যাঁ, এই যে ব্যাকে থাকবে এই ফ্লাওয়ার ওয়ার্কটা, প্রাইস হচ্ছে এগুলোর 2300 করে। হ্যাঁ, এই যে এটা থাকবে স্লিপসে এবং এই যে দোপাট্টার পোর্শনটা, হ্যাঁ, এই যে নিচ থেকে দোপাট্টার পোর্শনটা দুই সাইডে দুটো পাড়ের ওয়ার্ক থাকবে এবং ফুল দোপাট্টায় হচ্ছে ব্যাকের মতো করে ছোটো ছোটো ওয়ার্ক করা থাকবে। এগুলো হচ্ছে টু পিস। হ্যাঁ, কামদানি কিন্তু টু পিস ড্রেস এবং দোপাট্টা, যারা নতুন দেখছো তাদের জন্য বলে দিচ্ছি, আই গেস কারো কাছেই এখন আর কামদানি নতুন নাই। এটা হচ্ছে আর ফোর, আর ফাইভ, সরি আর ফাইভ।
এটা হচ্ছে নাম্বার 6। এটা হচ্ছে এটা ব্যাকের ওয়ার্কটা, ফুল ব্যাকে সুন্দর করে ফ্লাওয়ার ওয়ার্ক থাকবে। যদিও সবগুলোর সেম, তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি, বিকজ অফ অনেকেই দেখতে চাও যে কেমন। এটা হচ্ছে স্লিপসের ওয়ার্কটা, আর দোপাট্টার দুই সাইডে এরকম পারের মতো করে ওয়ার্ক থাকবে, এবং ফুল দোপাট্টায় ছোট ছোট ওয়ার্ক থাকবে ব্যাকের মতো করে। এটা ছিল নাম্বার 6। হ্যাঁ, কামদানি এগুলোর প্রাইস হচ্ছে 2300 করে। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার 7, লাকি 7। যাদের জন্য 7 নাম্বারটা লাকি তারা এটা পিক করতে পারো, আই গেস। সব নাম্বারই আসলে লাকি, তাই না? ব্যাকপার্টটা দেখাই, এটা হচ্ছে ব্যাকপার্ট, এবং এই যে স্লিপস, এবং দোপাট্টার দুই সাইডে এরকম স্লিপসের মতো, স্লিপসের যে পার্টটা সে পার্টটা আমি কামদানির যে হাতাটা করেছিলাম সেটা একটু বেল বাটন হাতা টাইপ করেছিলাম, মানে সামনে থেকে একটু লুজ স্টাইলের হবে, তো বেশ ভালোই লাগে। এটা হচ্ছে আমি এক্সট্রিমলি সরি, আমি তো আগেই বলে নিয়েছি, এটা হচ্ছে জ্যামার, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এটা হচ্ছে নাম্বার 7। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার 8। এটা হচ্ছে নাম্বার 8। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাকপার্টটা, এই যে স্লিপস, আর এই যে দোপাট্টার দুই সাইডে এরকম স্লিপসের মতো করে কাজ থাকবে, এবং ফুল দোপাট্টায় হচ্ছে কি ব্যাকপার্টের মতো করে ছোট ছোট ওয়ার্ক থাকবে। হ্যাঁ, এটা ছিল নাম্বার 8। এখন দেখাবো নাম্বার 9। এটা হচ্ছে নাম্বার 9। হ্যাঁ, আচ্ছা আমি ব্যাকপার্টটা দেখাই, এই যে এই হচ্ছে ব্যাকপার্ট। ব্যাকপার্টে কিন্তু সবগুলা ড্রেসেরই ব্যাকপার্টে হচ্ছে গিয়ে কাজ হবে। হ্যাঁ, সবগুলা ড্রেসেরই ব্যাকপার্টে কাজ হবে। এটা হচ্ছে স্লিপস, আর
আর দোপাট্টাটা তো এরকম দুই সাইডে দুইটা পার হবে, এবং ফুল ব্যাক পার্টে, ফুল ব্যাক পার্টে হচ্ছে কি ব্যাক পার্টের মতো করে দোপাট্টায় ছোট ছোট ওয়ার্ক থাকবে। আচ্ছা কামদানি লাস্ট ওয়ান দেখাবো। এটা হচ্ছে নাম্বার 10। হ্যাঁ নাম্বার 10, হ্যাঁ এটা হচ্ছে নাম্বার 10। এটা হচ্ছে ব্যাক পার্টটা। কামদানি কিন্তু দেখানো শেষ, হ্যাঁ এইটা লাস্ট। এইটা তো এগুলোর প্রাইস হচ্ছে 2300 করে, যার যেটা পছন্দ হবে নাম্বার বলে, কোনটা নিতে চাও নাম্বার বলে অর্ডার প্লেস করতে পারবা। হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডে এর জন্য খুবই ভালো হবে। আমি অলরেডি একটা রেড ড্রেস বানিয়েছি, এখনও এটা হাতা একটু প্রবলেম আছে, হাতাটা সাইজ করতে হবে, এটা আমি পরবো ভ্যালেন্টাইন্স ডেতে। আচ্ছা এখন যেই ড্রেসগুলো দেখাবো সেগুলো হচ্ছে ফুলকারি। হ্যাঁ সেগুলো দেখাবো হচ্ছে গিয়ে ফুলকারি। এই যে এগুলো কিন্তু একটু নিউ স্টাইলের ফুলকারি, এগুলোর মধ্যে গ্লাস ওয়ার্ক আছে, ঠিক আছে। এগুলোর মধ্যে কিন্তু এগুলো কিন্তু রিয়েল গ্লাস, হ্যাঁ ফ্রেম করে গ্লাসটা বসানো, সো গ্লাসগুলো কিন্তু খুলে যাবে না, ঠিক আছে। আর এই এইগুলো হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক, বড় বড় সিকোয়েন্স যেটাকে বলে বা ডলার যেটাকে বলে সেই ওয়ার্কটা, ঠিক আছে। আর এই যে ফুল বডিতে কিন্তু গ্লাস ওয়ার্ক করা, এই যে এগুলো কিন্তু রিয়েল গ্লাস, হ্যাঁ এগুলো কিন্তু কোনো ডলার না, ফুল বডিতে যেগুলো আছে সেগুলোও কিন্তু রিয়েল রিয়েল গ্লাস, ঠিক আছে। খুবই নাইস হোয়াইটের মধ্যে মাল্টি কালার দিয়ে কাজ করা, এটা হচ্ছে গিয়ে নাম্বার 1, হ্যাঁ ডাব্লিউ নাম্বার 1, দ্যাট মিন্স হোয়াইট নাম্বার 1। আপনারা কিন্তু সেম আগেরটার মতোই হচ্ছে গিয়ে কি বলে এটাকে নাম্বার দিয়ে অর্ডার প্লেস করতে পারবেন। এটা হচ্ছে ব্যাক পার্টটা, ব্যাক পার্টেও কিন্তু মিরার ওয়ার্ক আছে, ঠিক আছে। এই যে ব্যাক পার্টেও কিন্তু মিরার ওয়ার্ক আছে। আচ্ছা আমি এবার এটা হচ্ছে গিয়ে এটা স্লিপসের ওয়ার্কটা, ঠিক আছে। এটা হচ্ছে এটা স্লিপসের ওয়ার্কটা, স্লিপসের ফ্রন্টে হচ্ছে এই কাজটা আসবে, স্লিপসের মধ্যে থাকবে এই কাজটা, ঠিক আছে। এখানে একটা মীরা, দুইটা মীরা ওয়ার্ক আছে। আর এটা হচ্ছে গিয়ে এটার দোপাট্টাটা, দোপাট্টার দুই সাইডে হচ্ছে এই কাজটা থাকবে, পাড়ের মতো করে ওয়ার্ক থাকবে। আর ফুল দোপাট্টায় হচ্ছে গিয়ে ছোটো ছোটো ওয়ার্ক থাকবে ব্যাকের মতো করে, ঠিক আছে। এগুলো প্রাইস 2300 করে। ঠিক আছে এই হচ্ছে গিয়ে, কারো যদি স্ক্রিনশট নিতে হয় স্ক্রিনশট নিতে পারেন, অথবা W1 লিখেও কিন্তু অর্ডার প্লেস করতে পারেন। দ্যাট মিন্স আজকের যে ভিডিওটা হবে সেটা দেখে অর্ডার প্লেস করবেন, আগের কোনো ভিডিও থেকে অর্ডার প্লেস করবেন না কাইন্ডলি, ওই ড্রেসগুলো নাই কোনো কিছুই। কারণ ফুলকারি কামদানি আমি আরও অনেক ভিডিওতে দেখিয়েছি। এই যে এটা হচ্ছে কি আরেকটা, এটার মধ্যেও কিন্তু মীরা ওয়ার্ক আছে। এটার মধ্যেও মিরর ওয়ার্ক আছে। এই যে ওয়ার্কগুলা,
এই যে ওয়ার্কগুলো সেগুলো কিন্তু সবই মিরর ওয়ার্ক, ওকে? এগুলো সব মিরর ওয়ার্ক, খুবই নাইস কম্বিনেশন। আগে স্লিপসটা দেখিয়ে নিই, তারপর আমি ব্যাক পার্ট দেখাবো। এই যে এটা হচ্ছে গিয়ে স্লিপসটা, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে স্লিপসটা। স্লিপসের দুইটা মিরর ওয়ার্ক থাকবে, দুইটা ডলার ওয়ার্ক থাকবে, আর হচ্ছে কি এরকম একটা ই থাকবে। এটা দিয়ে কিন্তু তোমরা খুব সুন্দর বেল বাটন একটা হাতা করতে পারবা, যেটা অনেক ভালো লাগবে দেখতে। অথবা করে না কুচি দিয়ে দিয়ে হাতা করা, এখন তো সবাই অনেক স্টাইল করে হাতা করে, লাইক নর্মাল হাতা কেউই করে না। আমি বেশিরভাগ দেখা যায় যে একটু নর্মাল হাতাই করি, কারণ আমার অফিসে অনেক কাজ করতে হয়, তখন এই হাতাগুলো নিয়ে আমি অনেক জ্বালাতন পোহাতে হয় আমাকে। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে ব্যাকপার্টটা, আর দোপাট্টা দেখিয়ে দিই। এই যে দোপাট্টার দুই সাইডে এই এই পার্টটা থাকবে, এবং ফুল দোপাট্টায় এরকম ছোট ছোট ওয়ার্ক থাকবে ব্যাকের মতো করে, ঠিক আছে? এগুলো স্লিভসেও কাজ আছে, ব্যাক পার্টেও কাজ আছে, দোপাট্টাতেও কাজ আছে। তো এগুলোর প্রাইস হচ্ছে 2300 করে। এটা ছিল নাম্বার টু, ঠিক আছে? এটা হচ্ছে নাম্বার থ্রি। নাম্বার থ্রি এই কাজগুলো সবই মিরর ওয়ার্ক। আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন? সাউন্ড শুনতে পাওয়ার কথা, ঠিক আছে? যদি এটা ডলার হতো তাহলে কিন্তু এরকম সাউন্ড হতো না, ঠিক আছে? এগুলো সব মিরর ওয়ার্ক। এটা হচ্ছে স্লিপস, ঠিক আছে? এটা হচ্ছে স্লিপসটা, আর এই হচ্ছে গিয়ে দোপাট্টা। দোপাট্টার দুই সাইডে এরকম দুইটা লাইন থাকবে, এবং ফুল দোপাট্টায় ছোট ছোট ওয়ার্ক আছে ব্যাকের মতো করে। আমি ব্যাকটা এখন দেখিয়ে ড্রেসটা রেখে দিব। আর এগুলোর ম্যাটেরিয়ালস হচ্ছে পাকিস্তানি পিওরের মধ্যে, হ্যাঁ, কামদানি এবং ফুলকারি দুইটারই ম্যাটেরিয়ালস হচ্ছে পাকিস্তানি পিওরের মধ্যে। এটা হচ্ছে ব্যাক পার্টটা। ব্যাক পার্টেও কিন্তু মিরর ওয়ার্ক আছে, এখানে মিরর ওয়ার্ক, এখানে মিরর ওয়ার্ক। এবার দেখ, এটা হচ্ছে নাম্বার ফোর, হ্যাঁ, এটার কাজটা অনেক বেশি। এটার মধ্যেও কিন্তু এই যে ফ্রন্টের কাজগুলো, এবং ফুল বডিতে কিন্তু ছিটানো মিরর আছে, ঠিক আছে? শুধু যে ফ্রন্টে তা কিন্তু না, ফুল বডিতেই কিন্তু মিরর ওয়ার্ক আছে, ব্যাকেও আছে, স্লিপসেও আছে। এই যে ফুল বডিতে এগুলো দেখছেন না, এগুলো সব মিরর ওয়ার্ক, প্রত্যেকটারই কিন্তু ফুল বডি, তারপর ব্যাকে, স্লিপসে, তারপরে ফ্রন্টের যে কাজটা সেই কাজে সবগুলোতে মিরর ওয়ার্ক আছে। এটা হচ্ছে স্লিপসের ওয়ার্কটা, হ্যাঁ, এটা হচ্ছে স্লিপসের ওয়ার্কটা। এটা হচ্ছে দোপাট্টাটা, দোপাট্টার দুই সাইডে পাড়টা থাকবে, এবং ফুল দোপাট্টায় ছোট ছোট ওয়ার্ক থাকবে ব্যাকের মতো করে। আমি ব্যাকটা দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে ব্যাকটা, ব্যাকে যেরকম ছেটা একটা ওয়ার্ক আছে সেরকম সেম ওয়ার্ক দোপাট্টাতেও থাকবে। ওকে, আমি রেখে দিলাম। লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে
এটা হচ্ছে নাম্বার ফাইভ, হ্যাঁ এটা হচ্ছে নাম্বার ফাইভ। এটাও ফুল মিরর ওয়ার্ক আছে, ডলার ওয়ার্ক আছে, এগুলো সব মিরর ওয়ার্ক, হ্যাঁ ফুল বডিতে মিরর ওয়ার্ক আছে। এই যে এটা হচ্ছে কি, এটা ব্যাকপ্যাকটা, ব্যাকে যেরকম কাজ থাকবে সেটা ওয়ার্ক, সেরকম ফুল দোপাট্টা এরকম কাজ থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি এখনই, এই যে এটা হচ্ছে দোপাট্টাটা, ঠিক আছে। দোপাট্টার দুই সাইডে দুটো পার্ট থাকবে এবং ফুল দোপাট্টায় অনেক ঘন করে কাজ থাকবে, এবং এটা হচ্ছে দুটো স্লিপস, ঠিক আছে। তো আপনারা কিন্তু স্ক্রিনশট না নিয়েও অর্ডার প্লেস করতে পারবেন, যেহেতু আমি নাম্বারিং করে দিয়েছি, হ্যাঁ যার যেটা পছন্দ হয়। ভ্যালেন্টাইন্স ডের জন্য যদি কেউ রেড ড্রেস এখনও বানিয়ে না থাকেন, সেহেতু কামদানিগুলো কিন্তু অনেক কনভিনিয়েন্ট অপশন, এবং ফুলকারিগুলো তো আছেই, প্রাইস 2300 করে সবগুলোরই সেম। যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে নাম্বারগুলো জানিয়ে দিলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব, ঠিক আছে। আর আমাদের ইনসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ হচ্ছে 70 টাকা, আউটসাইড ঢাকাতে 120 টাকা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। অনেক অ্যান্টিবায়োটিক খাচ্ছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।